হাই ফ্রেন্ডস, সকলকে আমি স্বাগত জানাচ্ছি। যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আজকে আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস জানাতে চাইছি, সেটা হলো নার্স বা সেবিকা হতে গেলে কী কী লাগবে, বা কারো বাড়িতে কারো সেবা করতে গেলে যেগুলো আমাদের জানা দরকার বিশেষভাবে, সেইগুলো তোমাদেরকে আজকে জানাতে চলেছি। প্রথমত হচ্ছে যে সময় জ্ঞান জানা দরকার, মানে সময় জ্ঞান, সময় এটা টাইম জ্ঞান, যে টাইমে ওষুধ খাওয়াতে হবে সেই টাইমেই রোজ ওষুধ খাওয়াতে হবে, যেটা যেটা নিয়ম সে টাইমে খাওয়াতে হবে, উল্টো অন্যভাবে উল্টোপাল্টাভাবে কিছু খাওয়ানো যাবে না। বা যখন ইচ্ছা হলো বা যখন সময় পেলাম তখন খাওয়ালাম, কি যখন সময় পেলাম না তখন আমি খাওয়ালাম না, এরকম কিন্তু করলে হবে না। দ্বিতীয়ত হচ্ছে ধৈর্য থাকা দরকার, একটা রুগীর ওপরে ধৈর্যটা অবশ্যই থাকা দরকার, কারণ একটা রুগীর সারতে গেলে 5 দিনও সময় লাগতে পারে, 10 দিন সময় লাগতে পারে, 15 দিন সময় লাগতে পারে, আবার 2 দিনেও সেরে যেতে পারে, কিন্তু সেই রুগীর উপর থেকে আমাদের হাল ছেড়ে দিলে চলবে না। কাউকে সেবা করতে গেলে এটা আমাদের জানাটা অবশ্যই দরকার। তৃতীয়ত হচ্ছে স্নেহশীল, মানে হচ্ছে মায়ের মতন ভালোবাসতে হবে। একজন রুগীকে সবসময় স্নেহ দিয়ে সুস্থ রাখা যায় সেটা আমাদের মাথায় রাখতে হবে, স্নেহশীল হতে হবে। আমাদের কিন্তু কোনো রকম ঘৃণা থাকা চলবে না, যে আমি এই অসুখটায় কোনো রকম চিকিৎসা করব না বা তাকে আমি সেবা করব না, আমার বাড়ির লোক হলে আমি তো সেটা ফেলে দিতে পারবো না, তাকে তো আমার সেবা করতেই হবে, সে আমার বাবা হতে পারে, মা হতে পারে, কোনো আত্মীয় পরিজনও হতে পারে, তো তাদেরকে আমার অবশ্যই সেবা করতে হবে। আর আমাদের উপস্থিত যে বুদ্ধিটা আছে ওটাও থাকতে হবে, এটা হচ্ছে আমার 5 নম্বর পয়েন্ট। হঠাৎ করে বাড়িতে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, বাড়িতে কেউ থাকলো না, হঠাৎ করে তুমি কী করবে, সেই বুদ্ধিগুলো কিন্তু তোমার অবশ্যই থাকতে হবে। এগুলো নিয়ে আমি পরের ব্লগে অবশ্যই আলোচনা করব, যেগুলো আমাদের সেবিকা হতে গেলে বা বাড়ির কাউকে যত্ন করতে গেলে যেগুলো লাগবে সেগুলো আমি বলে দিচ্ছি। তো আর একটা পয়েন্ট হলো 6 নম্বর, তুমি যে বাড়িতে আছো তুমি পেশেন্টকে কী করবে, পেশেন্টকে ধরার আগে হাতটা ভালো করে পরিষ্কার করে নেবে। পেশেন্ট মানে বাড়ির কাউকে রুগীও বলতে পারো, তোমার বাড়ির লোক, তো তারকে যখন ধরবে তার আগে ভালো করে হাতটা পরিষ্কার করে নেবে, হাতের এই ডগাটা পর্যন্ত, ঠিক আছে, ভালো করে পরিষ্কার করে নেবে। আর ওষুধপত্র ঠিক মতন দিতে হবে, ঠিক আছে। এইটা হলো আমার 6 নম্বর পয়েন্ট, আর এই নিয়ে বিস্তারিত আলোচনা আমি পরের ব্লগে অবশ্যই করব। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। নেক্সট দিন আমি আরও ভিডিও দেব হেলথের ব্যাপারে বা বিউটির ব্যাপারে, সেগুলো তোমরা অবশ্যই দেখতে থেকো। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তো বাই বন্ধুরা।